বেশ কয়েকদিনকার আগের কথা। হঠাৎ মনে হয়েছিল ঘুরতে বেরোব, তাই বাবা মা ভাই আমি বউ মেয়ে সবাই মিলে উঠে বসলাম ট্রেনে। আর ট্রেনে উঠতেই ট্রেনে কি ভিড়, যাচ্ছিলাম কৃষ্ণনগর রানাঘাটের দিকে। কেউ বসার জায়গা পেলো, কেউ বা পেলো না, ভাই দাঁড়িয়েছিল, আমি বসার জায়গা পেয়েছিলাম। আর ট্রেন রীতিমতন চলা শুরু করলো, ট্রেন চলছে চলছে চলছে, আর আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ট্রেন যখন চলছে তখন বাইরের দৃশ্যটা দেখতে অদ্ভুত লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানান না, আমার তো দারুণ লাগে। পিছনে সব কিছু যেন ফেলে ট্রেনটা এগিয়ে যাচ্ছে তার সামনের দিকে, মনে হয় যেন পিছনে সব কিছু ছুটছে, আমরা ট্রেনে বসে আছি, জানলা দিয়ে সব কিছু ছুটে পিছনে চলে যাচ্ছে। বাড়ি গাড়ি গাছপালা মাঠ ঘাট, অদ্ভুত লাগে দৃশ্যটা। চলে আসলাম মাঝদিয়া, ট্রেনের মধ্যে তখন পুরো ফাঁকা, মাঝদিয়া আসার জন্যই যেন সবাই ট্রেনে ছিল। মাঝদিয়া স্টেশনটা অদ্ভুত, কত ঝুড়ি কত মানুষ। স্টেশন থেকে একটু এগিয়ে যাচ্ছি, সামনের দিকে অটো স্ট্যান্ডে অটো ধরব। অ্যাকচুয়ালি আমরা যাব শিবনিবাস, সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে, সেটাই দেখার ইচ্ছা আছে। অটো স্ট্যান্ডে আসার সাথে সাথে টোটোওয়ালা অটোওয়ালা যে যেদিক দিয়ে পারছে ধরছে, দাদা আমার টোটোতে আসুন, দাদা আমার অটোতে আসুন, দাদা কোথায় যাবেন, দাদা এই করতে করতে একজন বন্ধু বলল, চলুন দাদা আমার সাথে চলুন, অটোতে করে নিয়ে যাবো আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি আমরা ছিলাম ছয়জন, আর একটা অটোতে পাঁচজন ধরে, তাও বন্ধু বলল অসুবিধা নেই নিয়ে যাবো চলুন, অল্প একটু রাস্তা, তাই সবাই মিলে চলে আসলাম। পাপাইকে বললাম, পাপাই উঠে বস অটোতে। অগত্যা মধুসূদন সবাই মিলে অটোতে উঠলাম, কিন্তু পাপার জায়গা হলো তার মায়ের আর মামামের কোলে। যাই হোক, অ্যাডজাস্টমেন্ট তো করতে হবে, সবাই মিলে অটোতে কোনো রকমভাবে চড়ে বসলাম, আর অটো আমাদের ছেড়ে দিল। এই মাঝদিয়া স্টেশনের বাজার দিয়ে অটো যখন যাচ্ছিল, কোথাও কলার কাঁদি পড়ে আছে, কোথাও বা খেজুরের রস বিক্রি করছে, কোথাও লঙ্কা বিক্রি করছে, কোথাও সবজি বিক্রি করছে, কত রকম কিছু দেখলাম। দেখতে দেখতে চলে আসলাম রোডে, রোডের উপর দিয়ে আমাদের অটো সাঁই সাঁই করে ছুটছে, চলে আসলাম সেই প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। এখান থেকেই শিবনিবাস যাওয়ার রাস্তা, রাস্তাটা একটু খারাপ হলেও ভালো লাগছে, চারিদিকে সবুজ আর মাঝখান দিয়ে এই ঢালাই রাস্তাটা। সবুজ অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব কম দেখা যায়, আমাদের এখানে জঙ্গল আছে, কংক্রিটের জঙ্গল। কংক্রিটের জঙ্গল ছেড়ে যখন বেরিয়ে এরকম সবুজের জঙ্গল দেখি, একটু অন্যরকম অনুভূতি লাগে। যাই হোক, অটোওয়ালা অটো ছুটিয়ে নিয়ে পৌঁছালো আমাদের সেই শিবনিবাসের এরিয়ায়। অবশ্য এখানে শিবরাত্রি অবধি মেলা হয়, তাই মেলার প্রস্তুতি চলছে আর কি, মেলা শুরু হয়ে গেছে এখানে। কিন্তু কি বলবো, আমরা তো সকালের দিকে এসেছি, সকালে সব মেলার দোকান খোলেনি, আর আমরা পুজো দেবো বলেই সকালে এসেছি, আর মেলার দোকান খোলেনি বলে অটোওয়ালা অনেকটাই অটোটাকে টেনে নিয়ে আসতে পারলো, না হলে এত দূর আসে না আর কি, যেটা অটোওয়ালার দাদা বললেন। আমরা মেলার ভিতর দিয়ে অটো চড়ে বাদাম ভাজা জিলিপি ভাজা খাজা কত কিছু দেখতে দেখতে চলে আসলাম সেই শিবনিবাসের মন্দির স্থানে। এই যে একটা যেটা একটু লালচে রঙের, এটা হচ্ছে শিবনিবাস মেন মন্দির। তো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, আমাদের আকাঙ্ক্ষিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে। আমার গিন্নি আগে আগে, আমি তার পিছনে পিছনে। তো মন্দিরে উঠতে গেলে জুতো ফুতো রাখতে হবে এক জায়গায়, তা আমরা একটা জায়গা সেট করে নিচ্ছি কোন জায়গায় রাখা যাবে। সব কিছু রেখে মা বাবাকে তুলে দিলাম মন্দিরে। শুনলাম মন্দিরের ভিতরে ছবি ভিডিও করা যাবে না, বিপদে পড়লাম কি করি, তাই পাশের একটা মন্দিরে ছবি তুললাম।
মন্দিরের বাইরের ছবি তুললাম, ভেতরের ছবি তুললাম। এখানে এই যে শিবলিঙ্গটা, এই লিঙ্গটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। দেখুন, শিবলিঙ্গতে যারা জল ঢালছে তারা কিছু মানে একটা স্টেজের উপর উঠে, সিঁড়ি দিয়ে উঠে তারপর জল ঢালছে, এত বড় শিবলিঙ্গ। পাশেই রয়েছে রাম সীতার মন্দির। দারুণ জায়গাটা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর। মন্দির টন্দির দেখার পরে এগিয়ে গেলাম একটা নদীর দিকে, সম্ভবত চুন্নি নদী, কি জানি ভুলও হতে পারি। যাই হোক, নদীর ধারে গেলাম, যে এই নদীর ধারে একটা শ্মশান ঘাট আছে সেটাকে দেখার চেষ্টা করলাম। এদিক ওদিক করতে করতে দেখলাম একটা বাঁশের সাঁকো, বাঁশের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েও আসা যায়, যাওয়ার সময় ভাবছি ব্রিজের উপর দিয়েই যাব। ওই দূরে মনে হচ্ছে যেন একটা শ্মশান। হ্যাঁ, শ্মশান, সম্ভবত শ্মশান। এখন বর্ষা নেই তাই জল একটু কম নদীতে, নাহলে বর্ষার সময় অনেক জল হয়। নদী দেখে চলে আসলাম, খাওয়া দাওয়া করতে মা নিয়ে এসেছিল পরোটা, সুজি, আর রোদের মধ্যে বসে সবাই মিলে, শীতকাল যেহেতু ছিল, রটা রুটি সরি পরোটা আর সুজি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। অ্যাকচুয়ালি এবার বিদায়ের পালা। তার মধ্যে আমার পাপাইটা শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, যাই হোক যতটুকু পারলাম দেখলাম, দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।